গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আর আমি এরকম দেখুন ঘোরা ঘোরা আছি। এখন বাজে সকাল 7:45। আর অবস্থাটা দেখুন, এর রোদ কখন উঠবে জানি না, তবে রোদ উঠবে মনে হচ্ছে। আর উঠোনে এরকম জল দেখে ঘুম থেকে উঠে মনে হচ্ছে যেন রাতে বৃষ্টি হয়েছে। এখন আমরা দুজন বসে এখানে চা খাচ্ছি, সকালবেলায় চা বিস্কুট নিয়ে দুজন বসে গেছি। আর তো ওর তো রেগুলার অভ্যাস এটা, সকালবেলা ঘুম থেকে উঠে টিভি চালিয়ে সমস্ত চ্যানেল দেখা ওদের। ওর একটা এটা হ্যাবিটই, কোন চ্যানেল ঢুকলো না ঢুকলো এগুলো যেহেতু ওর এটাই বিজনেস, সো এটা নিয়ে তো ওকে একটু কনসিয়াস থাকতেই হয়। ঘুম থেকে উঠে আগে টিভি। তো আর পিকু তো ওদিকে ঘরে ঘুমিয়ে রয়েছে, পিকু না ঘুম থেকে উঠলে পরে বিছানাও গোছাতে পারছি না, কিছু করতে পারছি না। চাটা খেয়ে যাব ব্রেকফাস্ট বানাতে। আর ঘরের জানলা টানলা সমস্ত কিছু বন্ধই রয়েছে, ওই কারণে আমরা এখানে বসেই চা খাচ্ছি। আর ও তো রোজ এখানে বসেই চা খায়, তার কারণ হচ্ছে ওই যে বললাম টিভি দেখবে, টিভিতে কি হচ্ছে না হচ্ছে, কোন চ্যানেলে কি হলো, কোন চ্যানেল বন্ধ আছে, কোন চ্যানেলের দাম বাড়লো কমলো, এগুলোই হচ্ছে সকালবেলার ওর প্রথম কাজ। আমাদের চাটা খাওয়াও হয়ে গেল, পিকুর বাবা গেল রাস্তায় মোড়ের মাথায় দেখতে যে মাছ আছে নাকি, ওখান থেকে মাছ এনে একটু দিয়ে যাবে। আর এখনো পর্যন্ত আমি ঘরে এসে জানলা দরজা খুলতে পারছি না, বিছানা গুছাবো কি, পিকু পিকু এখনো ঘুমের থেকে ওঠেনি, পিকুকে তুলবো, ওকে না তুলে বিছানাটা আমি গুছাতেও পারছি না। কিন্তু ঘরের যে জানলাটা খুলবো তার আজকে উপায় নেই, মানে গত দুদিন রোদ উঠেছে বলে আমি খুব লাফালাফি করেছি না, বোধহয় ওই কারণেই আজকে আবার সূর্য দেবতা ঘুমিয়ে আছে এখনো পর্যন্ত। গতকাল বললাম ছাদে বসেছিলাম, বেশ ভালো করে রোদ ঠোদ লাগিয়েছি গায়ে, সেই শখটা আজকে সকালবেলায় ভাবছিলাম আবার একটু পূরণ করবো। সকাল মানে সকালে চাটা খেয়ে ব্রেকফাস্ট খাওয়ার পর গিয়ে একটু ছাদে আবার বসবো। ও বাবা আজকের অবস্থাটা দেখুন। এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি, আজকে হবে ভেজ ডাল, মুগ ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ছোট্ট প্রেশার কুকারে পিকুর জন্য অল্প দুটো ভাত বসিয়ে দিয়েছি, ও দুধ আর কর্নফ্লেক্স খেয়ে পড়তে বসে গেছে। আমি যেই রান্না চাপিয়ে গ্যাসের থেকে একটু হিট নেওয়া শুরু করেছি, আমি সূর্য দেবতা বলছে তুই ওখানে থাকবি না, তুই আয় আমার কাছে আয়, রোদ বেরিয়ে গেছে গন গন করে। সূর্য দেবতাকে তো আর মানুষ এমনি এমনি মনে রাখে না বলুন, কাজের প্রয়োজনেই আমরা মনে রাখি। আমার এই যে এক বালতি এখন ছাদে গিয়ে মেলে দিতে হবে, খুব সুন্দর ঠকঠকে রোদ। ভাবছিলাম রোদ উঠবে তবে একটু বেলা হবে, এখন মনে হচ্ছে আমি এখানেই থাকি আর নিচে যাব না, এখানটায় একটু রোদ আসছে এখন, এখন খুব ভালো লাগছে। এই পাশে না আমাদের এই এই দিকটা যদি ছাদটা বাড়িয়ে দেওয়া যেত ভালো হতো, এইখানটায় সকালবেলাটা খুব সুন্দর রোদ আসে। পিকুর বাবা বলছিল যে এই চালটা না রেখে এখানে ছাদ করে দেওয়াটাই বেটার, কারণ শীতকালে রোদটা আমরা প্রত্যেকবার দেখি এই সাইডটাতেই আসে, তাহলে সকালবেলাটা অন্তত ভালোভাবে রোদটা খেতে পারবো। পিকু এ বাবা, ওই দেখুন সকালবেলা এসে আগে মুরগিদেরকে গুড মর্নিং জানায়, কোথায় মুরগিরা মানুষদেরকে মর্নিং জানায়, তো সেই সব ডাকটা ওরা তো পারে না, ন্যাচারালি মোরগই ডাকে। এগিয়ে একটু মর্নিং জানিয়ে আসলে, আর এর মুখ দেখতে পাচ্ছেন টুপি টুপি পড়েছে, কি অবস্থা, মুখটা একটুখানি রয়েছে। আরে দেখুন দেখাতে পাচ্ছি, এই হচ্ছে দুটো কচু পিকুর বাবা গতকাল তুলে রেখেছে আমাদের এই পেছনের এখানে বাগান থেকে তুলে রেখেছে কচু দুটো। আর এটা হচ্ছে সেই একটা তোষক ছিল এই ঘরের আগের যে চৌকিটা ছিল সেখানে, সেই তোষক তোষকটা এখানে পেতে রেখেছে, তো তার উপর কচু দুটোকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, একটু টানবে রোদে। আর এখানটা থাকলে আর রোদ রোদ লাগলে পরে কচু খেলে গলা ধরবে না। কচুটা আমাদের বাড়ি ভীষণ ভালো খায়, সবাই ভালো খায় কচুর, যত রকমই আইটেম আমি করি না কেন সবাই খুব ভালো খায়। কিন্তু আজকে কচু করবো না, কারণ প্রচুর সবজি রয়েছে ওগুলোকে আগে খেতে হবে, এটা থাকলে তো দিন নষ্ট হবে না, তো আগে জামাকাপড় নেড়ে দিই। আজকে হলো আমাদের ইন্ডিয়ান সুপার হিরোর বার্থডে, 23 জানুয়ারি। সুভাষচন্দ্র বসুর ছবিতে মালা টালা দিয়ে আমাদের ক্লাবে উদযাপন হলো, জাস্ট বাড়ি থেকে আওয়াজ পেলাম। তবে যত যাই হোক 2021 যেন সবার ভালো কাটে, এটাই তো আমাদের উইশ, সব সময় ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করে চলেছি যে ঠাকুর এবছরটা অন্তত আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে দাও। তবে আক্রান্তের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কমে গেছে, এখন সেভাবে সংক্রমণ হচ্ছে না।
এই দেখুন আমরা রোদ পোহাতে পোহাতে কি করছি, ঘরে আমার কাঁচা লঙ্কা আজকে নেই, তো ভাবলাম গাছের লঙ্কাগুলো আজকেই তুলি। আর ঘরের লঙ্কা থাকলে এগুলো তোলা হচ্ছিল না, এইবার পিকু এই ডিউটিটা করতে চলে এসেছে। যখনই গাছে থেকে দুটো লঙ্কা ছিঁড়ি না কেন, ওর একটাই কথা, আমি আগে যাই, আমি ছিঁড়বো, আমার ভালো লাগে, তো ও হেল্প করছে আমাকে। আগে বসে ভেজে ফেলার সবজিগুলো কেটে নিই, ছাদে এখন বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে, ওখানে যদি আমি এখন চেয়ার নিয়ে গিয়ে বসি তাহলে আমার আসতে ইচ্ছা করবে না, তো আর একটু পরে গিয়ে না হয় বসবো, অন্তত রান্নাটা কমপ্লিট করে নিই। আজকে যেহেতু বললাম ভেজ ডাল রান্না করবো, তো বিনস কাটতে অনেকটাই সময় লাগে, বিনসগুলো ছোটো ছোটো করে কুচিয়ে কুচিয়ে কাটতে হচ্ছে, সেগুলো করছি। আর মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেবো, আর সাথে পিকু এখানে বসে গেছে, পিকুকে একটু পড়ায় হেল্প করছি। এবারে এই সবজিগুলোকে সবগুলোকে একসাথে আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবো সুন্দর করে। আর মটরশুঁটিটা এর মধ্যে দেবো না, মটরশুঁটিটা ডালের মধ্যেই ডাইরেক্ট দিয়ে দেবো, মটরশুঁটি ভাজতে পারে, তার মধ্যে কোনো স্বাদ লাগে না। তো এই দেখুন মুগ ডালটা ঠিক এই রকম পর্যায়ের সিদ্ধ হয়ে গেছে, এটাকে কাটা দেওয়াও যাবে না বা বেশি একদম গলে গেলেও ভালো লাগবে না, এই অবস্থায়। এই এইটাই হচ্ছে ফাইনাল সিদ্ধ হওয়াটা মুগ ডালের। ডালটার মধ্যে পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম, একটু ঘন হয়ে আসবে, খুব বেশি পাতলা থাকলে মুগ ডালটা ভালো লাগে না খেতে, তো এই রকম থিকনেস হবে। এর মধ্যে এবারে প্রথমে দিয়ে দেবো আমি লবণ আর হলুদ, এর মধ্যে এবার দিয়ে দিলাম মটরশুঁটিগুলো, আর এই সবজিগুলোকে এবার দিয়ে দেবো যেগুলোকে আমি জাস্ট ভেজে নামালাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা, এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো, ডালটা ফুটে উঠবে তারপর পরের স্টেপ। ডালটা এরকম টকবক করে ফুটে গেছে, এবার আর একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিলাম, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে, তেজপাতা, গোটা একটা শুকনো লঙ্কা আর তিনটে এলাচ, এভাবে আমি ফাটিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। ফোড়নটা থেকে বেশ ভাজা গন্ধ ছেড়ে দিয়েছে, এবারে এর মধ্যে আমি দেবো টমেটো কুচি, এর মধ্যে এবারে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে এটাকে এবার সুন্দর করে কষতে হবে মশলাটাকে, যাতে আদার কাঁচা গন্ধটা একদম মরে যায়। তারপর এর মধ্যে ডালটাকে ঢেলে দেবো, তো একটু মশলা থেকে তেলটা ছেড়ে দিলেই আমি ডালটা ঢেলে দেবো। পাশে ডালটা আর একটা কড়াইয়ে ফুটছে, তো অলমোস্ট হয়ে গেছে, এবারে ডালটাকে আমি ঢেলে দিই। এর মধ্যে এবারে সামান্য একটু চিনি দিতে হবে এই পর্যায়ে আসার পর, আর বাকি সব প্রসেসিং কমপ্লিট। আমি এইরকমভাবেই ভেজ ডাল রান্না করি, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, এটা বাচ্চাদের খেলে পেটের পক্ষেও খুব একটা অসুবিধা হয় না। তো হয়ে গেছে আমার ডাল। সেকেন্ড যে আইটেমটা আমি রান্না করব সেটা হচ্ছে কাঁচা টমেটোর চচ্চড়ি, কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। তো টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখানে ধুয়ে জল ঝরিয়ে নেব প্রথমে, তারপর এগুলোকে পিস পিস করে কাটতে হবে, কাটার পরে ধুলে আর হবে না। তো এবার প্রসেসিংটা দেখাই, তেল গরম করে এখানে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নটা একটু ভাজা গন্ধ ছাড়লে তবে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি ইনগ্রিডিয়েন্টগুলো আলাদা করে দেখাই না, কারণ অনেকটা টাইম লেগে যায়, আমি একে একে প্রসেসিংটা দেখাচ্ছি আর বলে দিচ্ছি। তো এই পেঁয়াজটাকে একটু জাস্ট ভাজা করে নেব, তারপর যে আলুটা আমি কেটে রেখেছি, আলুটা ধুয়ে রেখেছি কেটে, সেগুলোকে দিয়ে একটু ভাজা করে নিতে হবে এর সাথে। এর মধ্যে আলুটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিতে হবে, তার কারণ এখন তো ম্যাক্সিমাম সব নতুন আলু, নতুন আলুটা আমাদের বাড়িতে বেশি চলে, নতুন আলুর মধ্যে কিন্তু যে কোনো তরকারিতে ভাজা করার সময় নুন দিলে তরকারিতে সুন্দর লবণটা হয়ে যায়, তার কারণ এটা তো খুব একটা বেশি নরম হয় না। আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর পিসগুলো, যেগুলো কাঁচা টমেটোগুলোকে কেটে নিয়েছিলাম, সেই পিসগুলো খুব বেশি সরু সরু করে কিন্তু কাটিনি, দেখলেই বুঝতে পারছেন। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে, কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, এই দেখুন পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, জাস্ট 2 মিনিট ঢাকা দিয়েছি তাতেই কালারটা পুরো একদম চেঞ্জ হয়ে একটু টমেটোগুলো মজে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট, সর্ষে দিয়ে বেশিক্ষণ কষানো দরকার হয় না, আর সর্ষে বেশিক্ষণ কষাতে গেলে পরে তিক তিককুটে ভাব হয়ে যায় তরকারির মধ্যে। এবারে আমি দিয়ে দেবো জল, কাঁচা টমেটো এবং আলু এগুলো কিন্তু সিদ্ধ হতে গেলে একটু জলের প্রয়োজন হয়, এগুলো বেশ শক্ত,
নর্মালি লাল টমেটোর মতন হয় না, এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখুন কি সুন্দর ফুটে গেছে। তো এই এবার ফুটে ওঠার পর চিনিটা অ্যাড করতে হবে, এরপর একটু ঘন হয়ে গেলে নামিয়ে নিলেই ব্যাস কমপ্লিট। আর এদিকে এখন আমি ঝাপাঝাপ করে মাছের ঝোলটা রান্না করব। সেই চারা পোনা মাছ আর কি কি বাগেরা বাগেরা নিয়ে এসেছিল, অনেক রকম মাছ, তাতে শিম আর আলু দিয়ে আর টমেটো দিয়ে আমি এই মাছটা করব। এই যে এর মধ্যে সিলভার কাপ আছে, আরও একটা কি মাছ ছিল, তো এটা রান্না দেখালাম না। এই যে আমি স্নান করে এখন ঘরে চলে এসেছি, আজকেও স্নান করেছি রান্নার পর, কারণ আমার দুদিন একটু সকালের দিকে শীত শীতই লাগছে। আর পিকু এদিকে নিজের নিচে বসে ঝুলন সাজাচ্ছে, এই দেখুন ও স্নান করে খেলতে বসেছে। দুপুরবেলা না ঘুমিয়ে মানুষ কি, মানুষ কতটা সিরিয়াস স্টুডেন্ট হলে পড়াশুনো করে সেটা আমার ছেলেকে দেখে আপনারা শিখে নিন। এই যে বসে গেছে পড়াশুনো করতে, আলটিমেটলি তো পড়াশুনো করছে না। এটা এখন কেন বসেছিস বল, কি লিখছিস এখন? দুটো হোমওয়ার্ক ছিল, দুটো হোমওয়ার্ক ছিল, সেগুলো করিস নি? না, 5টার মধ্যে জমা দিতে হবে, তাই এখন তাড়াতাড়ি করে ভয়ে লিখতে বসেছিস। কটা বাজে? পৌনে চারটে। 4:45 বাজে, তাহলে আজকে ঘুম হলো না? এমনি ঘুমাবো না, আজকেও এমনিও ঘুমাবে না। ওর বাবা ওদিকে ঘুমিয়ে পড়েছে আর ও মাঝখানে এখানে বসে এখন এখানে ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পড়া করছে, বাংলা গ্রামার লেখা করছে, তাই তো লেখো। বিকেলে চাটা খেয়ে আমি ড্রেস চেঞ্জ করে নিলাম, তার মানে নিশ্চয়ই আমি এখন কোথাও যাচ্ছি। এই যে এখন পিকু চলেছে পার্কে, আমাদের বাড়ির এখানেই সামনেই একটা পার্ক আছে, পার্কটা এতদিন বন্ধ করে রেখেছিল, 2-3 দিন যাবত শুনছি ওটা খুলেছে, এখন ওখানে আমরা যাচ্ছি। তো এই দেখুন মেন রোডটা ক্রস করে একটু এগিয়ে একটা ছোট গলির মধ্যেই এই পার্ক। পার্কের মেন গেটটা বাচ্চারা ভেঙেছিল না কে ভেঙে ফেলেছে জানি না, তারপর থেকে এটা খোলা, মানে এতদিন আটকে রাখলে বাচ্চারাও পাগল হয়ে যাচ্ছিল। আর এই পাড়াটায় বাচ্চা কাচ্চা সব দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এখানে রোদ থাকে, তখনই আসে, আর তারপর এরা সব ম্যাক্সিমাম চলে যায় প্রাইভেট ট্রাইভেট পড়তে, তো এখন আর কেউ তেমন নেই। পিকু রয়েছে আর 2-4টে বাচ্চা, আর এই দেখুন এখানে বসার সিট আছে, কি সুন্দর দুটো পাখির স্ট্যাচু মতো করা, দেখতে খুব ভালো লাগে। এগুলো বেশ এরকম খোলামেলা জায়গা, খুব বেশি ভিড়ও হয় না পার্কটাতে। আর এই যে সুইং সুইং চলছে, ও এখন সবগুলোতে চড়বে, চড়ে চড়ে তারপর বাড়ি যাবে। দেখছেন কত প্রাণীর স্ট্যাচু করে রাখা, আর এটা ভেঙে এখানে পড়ে রয়েছে, এটা আগে পিকু এসে ভালোই চড়তো। আর একটা পার্ক আপনাদেরকে দেখিয়েছিলাম একবার, একদম মেন রোডে আছে, ওটা স্টেশনের দিকে যেতে পড়ে, ওটাতেও মাঝে মধ্যে যাই, ওখানে ইলেকট্রনিক্স কিছু মানে দোলনা টোলনা আছে। আর এই দেখুন ওর অবস্থাটা, ও এটাতেই বেশি কমফোর্টেবল, আর খালি দৌড়ে দৌড়ে এসে এটাতে এই পেঁচিয়ে গুছিয়ে নামবে। একে একে সবাই এখন বাড়ির দিকে যাচ্ছে, কিন্তু ওর যাওয়ার কোনো নাম নেই। এখন দেখুন সন্ধে হয়ে গেছে, তবুও এখনো পার্কে, এখন আমাকে জোর করে নিয়ে যেতে হবে বাড়ি। পার্কের থেকে চলে এসেছি, চলে এসে হাত মুখ ধুয়ে আমি সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এসে তারপরে নাইটিটা পরেছি, আর ওকে বলেছি যে তুই যা বাবা বাথরুমে গিয়ে একটু হাত মুখ ধুয়ে নে। ও কি করলো, ও জানে যে বাইরের থেকে এসে জামা কাপড় চেঞ্জ করতে হয়, আর পার্কে গেলে তো প্যান্ট সোয়েটার বা যেটা উপরে গেঞ্জি পরা থাকুক সেটা খুলে ফেলতে হবে। ও সেগুলোকে খুলে সোয়েটারটা আর প্যান্টটা তো ধুতেই হতো, কাচতেই হতো, ওটা ও জলের গামলার মধ্যে দিয়ে দিয়েছে। মাথার টুপিটা 2 দিন পরেছে, ওটা ছিল আমারই হাতে, সেটাকেও জলের মধ্যে ভিজিয়ে দিয়েছে। গায়ে যে গেঞ্জিটা পরা ছিল সেটাকেও জলের মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে সব ভিজিয়ে টিজিয়ে দিয়ে ও মা তোমার হেল্প করে দিয়েছি, দিয়ে সব ভিজিয়ে টিজিয়ে রেখে আসলো। নাও এবার যদি কালকে আবার রোদ না ওঠে, আবার সব কাঁচা দরকার ছিল না, ওই টুপিগুলো না শুকাতে একটু সময় লাগে, রোদ রোদ ভালো মতো না দিতে পারলে শুকোতে যায় না। আর ওই ওর ওই ওই টাইপের টুপি দুটো আছে, দুটোই লাল, তো ডিজাইনটা একটু আলাদা, ভেতরে তুলো দেওয়া, তো ওগুলো পরে খুব, এটা একটা পরলাম, সেটা তো পরলে, টুপি তো রয়েছে প্রচুর, সেটা তো কথা না, ওগুলোও পরে, ওগুলোতে খুব আরাম পায় ওই জন্য ও পরে। আর এখন আমি একটু পায়ে মোজা পরছি,
প্রচন্ড ঠান্ডা লাগছে, মেঝেতে পা দিতে পাচ্ছি না, কনকন করছে। ঘরের যে জুতোটা সেটা পরে বাথরুমে চলে গেলাম, গিয়ে পা ধুয়ে ফেলেছি, ওই জন্য জুতোটা ভিজে রয়েছে। থাক, ততক্ষণ একটু মোজা পায়ে দিয়ে নি, দিয়ে টিয়ে তারপরে জল টল গরম টরম করতে হবে, সন্ধ্যাবেলা টিফিন টাফান করতে হবে। এর মধ্যে দুধ দিতে এসে ফিরে গেছে একবার ভদ্রলোক, পরে আবার আমার আমাকে গেই গেটের এখানে ওই মোড়ের থেকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে আবার এসছে, বলছে দুবার করে হাঁটলাম আর কি, হাঁটা তো ভালোই। জল খাবো বলে জল গরম করতে গেলাম, জল খেয়ে নি, তুই খা। তারপরে হারমোনিয়ামটা এসে বের করেছি, আর ও ততক্ষণ একটু বসে বাংলা ব্যাকরণ যেগুলো দুপুরবেলা লিখছিল ওগুলো একটু মুখস্থ করছিল। আর এখানে আমাদের টিফিন নিয়ে আসলাম, এখন মা আচ্ছা দুজনে খাবো গতকালের সেই হালুয়া, আর মুখটা একটু মাঝে মধ্যে চেঞ্জ করার জন্য এর মধ্যে রয়েছে নিমকি। সো এগুলো এখন আমাদের টিফিন হবে, তাই তো? আর তারপর গান বাজনা হবে, পিকু একটুখানি গ্রামার পড়ে নিয়েছে, তারপরে আবার পড়াশোনা কন্টিনিউ করবে, গান টান হয়ে গেলে একটু রেওয়াজ আছে করে নিক। তো আজকের গল্প আমার এ পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, এখনো গুড নাইট বলার সময় হয়নি, সো গুড নাইট বলে কোনো লাভ নেই, জাস্ট 6টা বাজে, তো বাই বাই, বাবাই টাটা করে দাও, টাটা হাত দিয়ে গুড নাইট, ও গুড নাইট বলেছিল, যা টাটা।